ব্রাহ্মণবাড়িয়া দুই আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন 6 জন বিকেল 4টা পর্যন্ত সরাইল ও আশুগঞ্জে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন তারা প্রার্থীরা হলেন আওয়ামী লীগ মনোনীত অধ্যক্ষ ডক্টর মোহাম্মদ শাহজাহান আলম সাজু জাতীয় পার্টির আব্দুল হামিদ ভাসানী জাকের পার্টির জহিরুল ইসলাম জুয়েল ও পিপলস পার্টির আব্দুর রাজ্জাক এছাড়া স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ইব্রাহিম ও অ্যাডভোকেট জিয়াউল হক মৃধাও মনোনয়নপত্র জমা দিয়েছেন সহকারী রিটার্নিং অফিসার শ্যামল চন্দ্র বসাক জানান আগামীকাল মনোনয়নপত্র বাছাই করা হবে প্রার্থিতা প্রত্যাহার করা যাবে 19 অক্টোবর পর্যন্ত 20 তারিখ প্রতীক বরাদ্দ দেওয়ার পর প্রচারে নামবেন প্রার্থীরা ভোট হবে 5ই নভেম্বর গেল 30শে সেপ্টেম্বর সংসদ সদস্য উকিল আব্দুস সাত্তার ভূঁইয়ার মৃত্যুতে আসনটি শূন্য হয়